একদিন প্রভু গেলা জগন্নাথ দর্শনে, সিংহদ্বারের দলুয়াসে করিল বন্দনে। মহাপ্রভু জগন্নাথের সিংহদ্বারে গেল প্রভুকে দর্শন করবার, একজন দ্বারপাল এসে মহাপ্রভুর চরণে প্রণাম করলেন। সেই দ্বারপালকে মহাপ্রভু বললেন, ভাই আমাকে একবার কৃষ্ণ দর্শন করাবে, একবার আমাকে গোবিন্দ দর্শন করিয়ে দাও। দ্বারপালের সঙ্গে মহাপ্রভু তিনি জগন্নাথের দর্শন করলেন। জগন্নাথের একজন সেবক জগন্নাথের প্রসাদ মহাপ্রভুকে প্রদান করলেন। মহাপ্রভু সেই প্রসাদ গ্রহণ করে বারবার শুধু বলছেন, সুকৃতি লভ্য ফেলালব, সুকৃতি লভ্য ফেলালব। কেউ তো বুঝতে পারছেন না এর অর্থ কি, বারবার প্রভু বলেই যাচ্ছেন, সুকৃতি লভ্য ফেলালব, সুকৃতি লভ্য ফেলালব। ভক্তরা মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন, প্রভু আপনি যে শব্দটা বলছেন এর অর্থ কি? তখন মহাপ্রভু বিশ্লেষণ করলেন, জগন্নাথের প্রসাদকে বলা হয় ফেলালব, আর সুকৃতির দ্বারা এই ফেলালব, এই মহাপ্রসাদ লাভ হয়। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রাহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্যবতম রাজন বিশ্বাসনৈব জায়তে। ভগবানের প্রসাদ স্বয়ং ভগবান, নাম ব্রাহ্মণ বৈষ্ণব, এর প্রতি বিশ্বাস হৃদয়েতে তখন উৎপন্ন হয় যখন অনেক স্বীকৃতি থাকে। স্বল্প পুণ্য বতং রাজন বিশ্বাস নৈব জায়তে, অল্প পুণ্য থাকলে পরে হৃদয়েতে কদাপি বিশ্বাস আসে না ভগবত প্রসাদে। তাই স্বীকৃতি লভ্য ফেলালব, অর্থাৎ গোবিন্দের মহাপ্রসাদকে ফেলালব, আর সেই ফেলালব স্বীকৃতির দ্বারা লাভ হয়, মহাপ্রভু বোঝালেন। একদিন মহাপ্রভু টোটা গোপীনাথকে দর্শন করতে গিয়ে, পাশে সমুদ্র ছিল না, টোটা গোপীনাথের পাশে সমুদ্র দর্শন করে মহাপ্রভুর যমুনার স্মরণ হল। মহাপ্রভু তিনি হা গোবিন্দ বলে সেই গভীর সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়ে দিল। মহাপ্রভু না ফিরলে পরে সারা দিবা রাত্রি ভক্তরা একাকার করল, মহাপ্রভুকে নীলাচলে কোথাও খুঁজে পেল না। স্বরূপ দামোদর এবং রায় রামানন্দ তারা সমুদ্রের তট দিয়ে দিয়ে কোণার্কের কাছে এসে উপস্থিত হয়ে দেখলেন একজন জেলে যারা মাছ ধরে, ভোর রাত্রে দেখলেন একজন জেলে কাঁপতে কাঁপতে হরিবোল 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 বলতে বলতে আসছে, নয়নে অশ্রু। স্বরূপ দামোদর দেখেই বুঝে গেলেন এ হৃদয়েতে তো প্রেম এসছে। জেলের কাছে এসে জিজ্ঞাসা করলো, ভাই তোমার কি হয়েছে? জেলে বললো, কি বলবো গোসাই, আমি সারা রাত্রি মৎস্য ধরি, সকালবেলায় সেটা বাজারে বিক্রি করি। কাল রাত্রিতে আমি সমুদ্রে জাল ফেলেছিলাম, জালটা একটু শক্ত হলে পরে আমি ভাবলাম অনেক বড় হয়তো মৎস্য এসেছে। আমি সেই মৎস্যটাকে যখন তুলতে গেলাম, দেখলাম সেখানে মৎস্য না একটা মরা বেঁধেছে, গৌর অঙ্গ তার আজান লম্বিত বাহু, নেত্রখানি ঠিক পদ্ম পলাশের মতো মুন্ডিত মস্তক, শিখা সূত্রহীন অরুণ বসন পরিধান করেছিল। আমি দেখলাম, আরে এত মৎস্য না, এটা তো একটা মরা, তার শ্বাস প্রশ্বাস কিচ্ছু চলছিল না গোসাই। আমি তাকে জাল থেকে ছাড়াবার জন্য তার অঙ্গেতে স্পর্শ করলাম, আর তার অঙ্গ স্পর্শ করে আমার শরীরের মধ্যে সেই প্রেত চলে আসে। কি বলবো গোসাই, তার অঙ্গ স্পর্শ করার পর থেকে নয়ন থামছে না, কেবল অশ্রু বর্ষণ হয়েই যাচ্ছে, হৃদয় গদগদ হয়ে গিয়েছে, কণ্ঠেতে কৃষ্ণ কৃষ্ণ ছাড়া আর কোনো শব্দ প্রকটই হচ্ছে না, কত কথা বলতে চাইছি কিচ্ছু শব্দ বলতে পারছি না, বদন দিয়ে কেবল কৃষ্ণ কৃষ্ণই বের হচ্ছে। আমাকে আমার শ্রী গুরুদেব বলেছিলেন, যদি কখনো ভয় পাস তবে নৃসিংহ মন্ত্র স্মরণ করবি। আমি তো নৃসিংহ মন্ত্র স্মরণ করেছিলাম, আর সেই নৃসিংহ মন্ত্রের প্রভাবে সেই প্রেত আমাকে আরো আঁকড়ে ধরেছে। কি করা যায় আমার,
আমি কি আর সুস্থ হতে পারবো না গোসাই? স্বরূপ দামোদর গোস্বামী মাথাতে হাত বুলিয়ে দুবার ফু দিয়ে বলল, যা তুই ঠিক হয়ে গিয়েছিস, তোর আর কোনো ভয় নেই। তবে রেখেছিস কোথায় সেই মরাটা? স্বরূপ দামোদর আর রায় রামানন্দকে নিয়ে সেই জেলে গেল। শ্রীমন মহাপ্রভুকে সেই প্রকারে দেখে হৃদয়টা ফেটে গেল তার। গৌরের সমস্ত অঙ্গ বিবর্ণ হয়ে গিয়েছে, সাদা ফ্যাকাশে হয়ে গেছে, সারা রাত্রি সমুদ্রের জলের মধ্যে পড়েছিল না গৌর। স্বরূপ দামোদর এসে আবার কৃষ্ণ নাম শ্রবণ করিয়া মহাপ্রভুকে সুস্থ করেছিলেন। মহাপ্রভু বললেন, স্বরূপ, কাল আমি যমুনাতে দেখলাম গোবিন্দ তার সখীদেরকে নিয়ে জলবিহার করছে। আমাকে গোবিন্দ ডাকলো জানো সেই তরিতে, আমাকেও বিহার করবার সৌভাগ্য দিয়েছিল কৃষ্ণ, কিন্তু আমি তরিতে না উঠতে পেরে আমি মূর্ছিত হয়ে জলেতেই পড়ে গিয়েছিলাম। তারপর কি হলো আমার তো কিছু মনে নেই। হে মহাপ্রভু, সারা দিন রাত্রি আপনাকে খুঁজে চলেন মহাপ্রভু, মহাপ্রভুকে নিয়ে আসলেন। এই প্রকার আবেশের কথা চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ লিখছেন। এমন সময় অদ্বৈত আচার্যের একটি পত্র আসল। অদ্বৈত আচার্য সেখানে একটা পহেলি লিখে পাঠিয়েছিল, বাউলকে কহিও লোকে হইল বাউল, বাউলকে কহিও হাটে না বিকায় আর চাউল, বাউলকে কহিও কাজে নাহিক আউল, বাউলকে কহিও ইহা কহি আছে বাউল। মহাপ্রভু হাসতে লাগল, বুঝে গেলেন তার লীলা সংবরণের এবার সময় এসে উপস্থিত হয়েছে। অদ্বৈত আচার্য তাকে এই জগতে এনেছেন, তাই অদ্বৈত আচার্যেরই দায়িত্ব তাকে জগৎ থেকে বিদায় দেওয়া। কাউকে আমন্ত্রণ করলে তাকে বিদায় জানাতে হয় না? মহাপ্রভু তিনি হাসলেন, কাউকে বললেন না, অনেক বড় অর্থ ছিল। বাউলকে কহিও লোকে হইল বাউল, অর্থাৎ চৈতন্য বাউলকে বলো তার কৃপায় সমস্ত জগৎ প্রেমমগ্ন হয়ে গিয়েছে, সকলের হৃদয়েতে প্রেমভক্তি এসেছে। বাউলকে কহিও হাটে না বিকায় চাউল, চৈতন্য বাউলকে বলো আর তার প্রেম বিক্রি হচ্ছে না, সবাই প্রাপ্ত করে নিয়েছে জগতে। বাউলকে কহিও কাজ নাহি কাউল, চৈতন্য বাউলকে বলো আর আমাদের এই জগতে কোনো কাজ নেই, এবার এই জগৎ থেকে স্বধাম গমনের সময় এসে গিয়েছে। বাউলকে কহিও ইহা কহি আছে বাউল, চৈতন্য বাউলকে বলো এই কথা অদ্বৈত বাউল তাকে জানিয়েছে। তারপর থেকে মহাপ্রভুর আরো তীব্র কৃষ্ণ বিরহ, আরো তীব্র কৃষ্ণ বিরহ প্রারম্ভ হলো। একদিন রাত্রিতে মহাপ্রভু কিছুতেই রোদন থামাচ্ছিল না, অনেক বলে শ্রীমন মহাপ্রভুকে ভক্তরা তারা চরণেতে ধরে মহাপ্রভুকে গম্ভীরাতে রাখলো, তিনটে কপাট আটলো। রায় রামানন্দ গোবিন্দ দাস স্বরূপ দামোদর তিনজন ছিল, সবাই মিলে মনেতে বিচার করলো, আজ রাত্রেতে আমরা কদাপি শয়ন করব না, আবার না জানি মহাপ্রভু কোথায় চলে যান। সারা রাত্রি মহাপ্রভুর সেই কপাটে করণ পেতে বসে রইল তারা। মহাপ্রভু কীর্তন করছে তো, মহাপ্রভু নাম জপ করছেন তো, করণ পেতে বসে থাকলো। হঠাৎ করে রায় রামানন্দের করণেতে একটা চিৎকার ধ্বনি এসে প্রবেশ করলো, কেমন যেন একটা শব্দ এলো, স্বরূপ শুনেছো তুমি? স্বরূপ দামোদর গোবিন্দ দাসের দিকে তাকালো, গোবিন্দ এই প্রকার ভেতর থেকে গঙ্গানো শব্দ আসছে কেন, এই প্রকার ক্রন্দন ধ্বনি আসছে কেন, এরকম হাহাকার, এরকম চিৎকার কেন আসছে? আরে আরে খোলো খোলো কপাট, কপাট খুললো, তিনটে কপাট খুলে গম্ভীরাতে প্রবেশ করলো, কিছু দেখতে পেল না, কিচ্ছু দেখতে পেল না, অন্ধকার ছিল। সঙ্গে সঙ্গে স্বরূপ দামোদর সেই অগ্নিকে প্রজ্বলিত করে নিল, দীপের শিখাকে বর্ধন করলো, আর দেখে মহাপ্রভুকে, তাদের নয়ন, তাদের নয়ন। মহাপ্রভু তিনি গম্ভীরার সমস্ত প্রাচীরে দেওয়ালেতে মুখ ঘর্ষণ করতে করতে মহাপ্রভুর নেত্রনাক মুখ
অষ্ট অধর বক্ষ হস্ত সবকিছু থেকে রক্ত নির্গত হচ্ছে। গম্ভীর আর সেই দেওয়াল গুলিতে প্রভুর শরীরে রক্ত লেগে আছে। হায় হায়, গোবিন্দ দাস তো হা গৌর বলে মূর্ছিত হয়ে সে দ্বারেতে পড়ে গেল। স্বরূপ দামোদর রায় রামানন্দে ছুটতে ছুটতে সে মহাপ্রভুকে ধরে নিল। মহাপ্রভুর সমস্ত শরীর রক্তে পরিপূর্ণ, সমস্ত শরীর রক্তে পরিপূর্ণ। প্রভু তুমি কি করেছ, প্রভু তুমি কি করেছ? মহাপ্রভু বলছে, স্বরূপ কোথা থেকে যেন বংশী ধ্বনি আসছিল করণেতে। আমি নাম জপ করছিলাম, যেন বংশী বাজাচ্ছিল। আমি কাউকে দেখতে না পেয়ে আমি কপাট খুঁজতে লাগলাম ঘরের। আমি কিছু বুঝতে পারিনি, অন্ধকার ছিল, কপাট খুঁজে পেলাম না। দেওয়ালে আমার মুখ ঘর্ষণ হয়ে গেল, নাসিকা থেকে রক্ত নির্গত হলো, নয়ন থেকে রক্ত নির্গত হলো, আমার সারা অঙ্গ থেকে রক্ত ঝরছে। আমি কিছু বুঝতে পারিনি। হে মহাপ্রভু, একই প্রকার লীলা করছেন আপনি। সেই রাত্রিটা তো যেন তেন ভাবে চলে গেল, কিন্তু কৃষ্ণ বিরহে মহাপ্রভুর দিন দিন আরো 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 খারাপ থেকে খারাপ অবস্থা হচ্ছে। শুধুমাত্র গম্ভীর আর সেই প্রাচীর গুলোই জানে গৌরের সেই চিৎকার, কৃষ্ণ হে, হানাত হার মন পৃষ্ঠ কাশি কাশি মহাভুজ। প্রতি রাত্রে মহাপ্রভুর এই অবস্থা দেখতে দেখতে সেই কালো দিনটা এসে উপস্থিত হল। জগন্নাথের রথযাত্রার মধ্যে আষাঢ় মাস শুক্লপক্ষ সপ্তমী তিথি 1455 শকাব্দ, মহাপ্রভুর 48 বছর বয়স ছিল। রবিবার দিনের তৃতীয় প্রহর গম্ভীরাতে বসে মহাপ্রভু সব ভক্তদেরকে বৃন্দাবনের কথা শোনাতে শোনাতে হঠাৎ করে মহাপ্রভু তিনি দীর্ঘশ্বাস নিলেন। মহাপ্রভু চুপ করে গেলেন। ভক্তরা জিজ্ঞাসা করল, প্রভু আপনি যে বৃন্দাবনের কথা আমাদের শ্রবণ করাচ্ছিলেন, শুধু ভক্তদের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে মহাপ্রভু বললেন, আর আমাকে বলতে বলো না, আমাকে জগন্নাথ দেখাও। জগন্নাথ তখন গম্ভীরাতে ছিল। মহাপ্রভুর একটা হস্ত রায় রামানন্দের কাঁধে আর একটা হস্ত স্বরূপ দামোদরের স্কন্ধেতে কীর্তন করতে করতে মহাপ্রভুকে নিয়ে যাওয়া হলো গম্ভীরা গুন্ডিচায়, যেখানে জগন্নাথ অবস্থান করছিলেন। গুন্ডিচার সিংহদ্বার দিয়ে মহাপ্রভু প্রবেশ করলেন রায় রামানন্দের সঙ্গে। জগন্নাথ মন্দির খোলা ছিল, রায় রামানন্দের সাথে বহু কষ্টে চলতে চলতে যখন মহাপ্রভু জগন্নাথের সম্মুখে দাঁড়াল, মহাপ্রভু জগন্নাথকে দর্শন করে বিভোর হয়ে গেলেন। জগন্নাথকে দেখে মহাপ্রভুর কি প্রকার বিরহ আসলো। মহাপ্রভু স্বরূপ দামোদরের কাছ থেকে বিদ্যুৎ গতিতে ছুটে চলে গেলেন জগন্নাথ মন্দিরের দিকে। মহাপ্রভু ছুটতে লাগলেন যে প্রকার প্রথম দিন জগন্নাথকে দেখে প্রভু তিনি ছুটেছিলেন। মহাপ্রভু ছুটতে 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 মন্দিরেতে প্রবেশ করে গেলেন। আর যেই মাত্র মন্দিরেতে প্রবেশ করেন, হঠাৎ করে সেই মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। ভক্তরা বাইরের থেকে ছুটতে লাগলো, দরজাতে আঘাত করলো, মহাপ্রভু কপাট খুললেন। কেউ কপাট খুলল না। গুঞ্জামালির সেই পাণ্ডা ছিল বলে প্রভুর অন্তর্ধান কথা আমরা শুনতে পাই, নচেৎ সেটা আমাদের ভাগ্যে জুটত না।
গুঞ্জামালির সেই পাণ্ডা দূর থেকে দেখলো মহাপ্রভু, তিনি সেই মন্দিরেতে প্রবেশ করে জগন্নাথের দিকে তাকিয়ে করুণ দৃষ্টিতে জগন্নাথকে দর্শন করতে করতে দুই হাত তুলে, মহাপ্রভু আজকে জগতের মঙ্গলের জন্য প্রার্থনা করছে, হে জগন্নাথ এই জগৎবাসীর মঙ্গল করো প্রভু, তুমি না জগতের নাথ, তবে জগতে এত এত হিংসা, জগতে এত দুঃখ, এত ক্ষোভ কেন, তুমি জগতের মঙ্গল করো জগন্নাথ, আর তোমার এই দাসীকে তোমার চরণেতে স্থান দাও জগন্নাথ, আর আমি পারছি না তোমার বিরহে, যুগায়িতম নিবেশেন চক্ষুষা প্রাবিশায়িতম শূন্যায়িতম জগৎ সর্বম গোবিন্দ বিরহে নামে, হে জগন্নাথ আমাকে তোমার চরণেতে স্থান দাও। বলতে বলতে মহাপ্রভু তিনি জগন্নাথের রক্ত বেদিকার উপরে উঠে পড়লো, সেই রক্ত সিংহাসনের উপরে তো উঠে মহাপ্রভু জগন্নাথকে আলিঙ্গন করতেই জগন্নাথের কালো অঙ্গের মধ্যে মহাপ্রভুর গৌরঙ্গ মিলিয়ে গেল। গুঞ্জামালির সেই পাণ্ডা বাইরেতে দরজা কপাট খুলে এসে বলল, চলে গেল, চলে গেল, স্বরূপ দামোদর ছুটতে ছুটতে এসে বলল, কি হলো, কোথায় গিয়েছে মহাপ্রভু, মহাপ্রভু তো মন্দিরে প্রবেশ করলো, কোথায় গেল মহাপ্রভু, মহাপ্রভু কোথায় গেল, চলে গেল, চলে গেল, চলে গেল, চলে গেল মহাপ্রভু, চলে গেল, আরে কোথায় গেল, সচল জগন্নাথ অচল জগন্নাথে বিলীন হয়ে গেল, সচল জগন্নাথ অচল জগন্নাথে বিলীন হয়ে গেল, চলে গেল, চলে গেল মহাপ্রভু, চলে গেল, চলে গেল। শ্রবণ করে স্বরূপ দামোদর গোস্বামীর হৃদয় ফেটে গেল, প্রাণ চলে গেল স্বরূপ দামোদরের, গৌর বিরহকে সহ্য করতে না পেরে নিমেষের মধ্যে তার হৃদয় থেকে প্রাণ চলে গেল। কত কত গৌর ভক্ত সেই মুহূর্তে মহাপ্রভুর অন্তর্ধান কথা শ্রবণ করে সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়ে দিল, অগ্নির মধ্যে ঝাঁপ দিয়ে দিল, কেউ তো বিষ পান করে নিল, মহাপ্রভু চলে গেল, সচল জগন্নাথ অচল জগন্নাথে বিলীন হয়ে গেল, সচল জগন্নাথ চলে গেল, মহাপ্রভু চলে গেল, চলে গেল।